বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন অডিও থ্রিলার। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের রহস্য কাহিনী গোলাপি মুক্তা রহস্য। আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের ফেলুদা প্লাস ফেলুদা সিরিজ থেকে গোলাপি মুক্তা রহস্য। গল্প পাঠে আমি নাহিদ আছি আপনাদের সঙ্গে। সোনাহাটিতে দেখবার কি আছে মশাই? লালমোহনবাবু প্রশ্ন করলেন। বাংলায় ভ্রমণে যা বলছে তাতে একটা পুরনো শিব মন্দির থাকা উচিত, আর একটা বড় দীঘি থাকা উচিত, নাম বোধ হয় মঙ্গল দীঘি, ওখানকার এককালের জমিদার চৌধুরীদের কীর্তি। সোনাহাটি 20 বছর আগে অবধি ছিল একটা গা, এখন স্কুল হাসপাতাল হোটেল সবই হয়েছে। লালমোহনবাবু ঘড়ি দেখলেন, এটা সম্প্রতি কেনা একটা কোয়ার্টস ঘড়ি। বললেন, সাংঘাতিক অ্যাকিউরেট টাইম রাখে, 8:10। ঘড়ি দেখে বললেন ভদ্রলোক, আমরা 3 জন এবং আরেকটি ভদ্রলোক, নাম নবজীবন হালদার, সোনহাটি যাচ্ছি ওখানকার রিক্রিয়েশন ক্লাব থেকে নিমন্ত্রণ পেয়ে। ওরা ফেলুদা আর নবজীবনবাবুকে সংবর্ধনা দেবে ওদের বাৎসরিক অনুষ্ঠানে। নবজীবনবাবু ইতিহাসের নাম করা অধ্যাপক, বইটাও আছে 2-3টে। আমরা থাকব 2 দিন ওখানকার সবচেয়ে নাম করা বড়লোক পঞ্চানন মল্লিকের গেস্ট হয়ে। মল্লিক হলেন রিক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট, তার নাকি নানা রকম পুরনো জিনিসের সংগ্রহ আছে। আপনি যেই নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করবেন সেটা কিন্তু আমি ভাবিনি, ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন জটায়ু। ফেলুদা বলল, আর কিছু না, 2 দিনের জন্য যদি কলকাতার বিষাক্ত বায়ু থেকে রেহাই পাওয়া যায় তো মন্দ কি। তাছাড়া ওখানে আমার এক কলেজের সহপাঠী আছে, নাম সোমেশ্বর সাহা, ওকালতি করে। আমাদের ট্রেন মোটামুটি ঠিক সময়েই সোনাহাটি পৌঁছে গেল। আমরা নামতেই একটা দল আমাদের দিকে এগিয়ে এলো, তাদের মধ্যে 2 জনের হাতে ফুলের মালা। একজন ফেলুদার গলায় মালা পরিয়ে নমস্কার করে বলল, আমি ক্লাবের সেক্রেটারি নরেশ সেন, আমি আপনাকে চিঠিটা লিখেছিলাম। নবজীবনবাবুকেও মালা পরানো হয়েছিল। এবার একজন মাঝবয়সী ভদ্রলোক সিল্কের পাঞ্জাবিতে সোনার বোতাম এগিয়ে এলেন। নরেশ সেন বলল, ইনি হচ্ছেন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট পঞ্চানন মল্লিক। মল্লিক মশাইয়ের মুখে স্বাগতম হাসি, বললেন, আপনারা যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন সেটা আমাদের পক্ষে গৌরবের বিষয়। আমার বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা হয়েছে, আশা করি কোনো অসুবিধা হবে না, বড় শহরের সব ফ্যাসিলিটিস তো এখানে পাবেন না। উনি আপনি কোনো চিন্তা করবেন না, বলল ফেলুদা। আপনি তো শুনেছি খ্যাতিমান ব্যক্তি, লালমোহনবাবুর দিকে ফিরে বললেন ভদ্রলোক। আমি লিখি ঠিকই আর কি, বিনয় হাসি হেসে বললেন জটায়ু। মল্লিক মশাইয়ের নীল অ্যাম্বাসেডার স্টেশনের বাইরেই অপেক্ষা করছিল, আমরা 5 জন তাতে উঠে পড়লাম, আমি আর জটায়ু সামনে। আপনার সংগ্রহের কথা শুনেছি, গাড়ি রওনা হবার পর, বলল ফেলুদা, বোধহয় কাগজেও দেখেছি। হ্যাঁ, ওটা আমার অনেক দিনের শখ, অনেক রকম জিনিস আছে আমার কাছে, হালদার মশাইও ইন্টারেস্ট পাবেন কারণ বেশ কিছু জিনিসের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে। আমার লেটেস্ট সংগ্রহ হলো মহর্ষির জুতো। মহর্ষির জুতো, সেটা কী ব্যাপার? ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন লালমোহনবাবু। সে ঘটনা জানেন না? হালদার মশাই নিশ্চয়ই জানেন। কি ব্যাপার? মহর্ষি দেবেন্দ্রনাথ যখন যুবা বয়স খুব শৌখিন লোক, ঐশ্বর্যে ডুবে আছেন, একবার এক জায়গা থেকে নিমন্ত্রণ এলো, সেখানে কলকাতার সব রইস আদমিরা যাবেন। মহর্ষি গেলেন, কলকাতার বিখ্যাত বাবু মশাইরা মাথা থেকে পা পর্যন্ত মহামূল্য পোশাক আর অলঙ্কারে ঢেকে এসেছেন, কাশ্মীরি দেরোখা আর জামিয়ার শালে চতুর্দিক ঝলমল করছে। তারই মধ্যে দেখা গেল দেবেন্দ্রনাথ এলেন, পরনে সাদা চোগা, সাদা চপকান, তার উপরে নকশাহীন সাদা শাল জড়ানো। সকলে তো অবাক, এ কী ব্যাপার, মহর্ষির এই দৈন্যদশা কেন? তারপর সকলের চোখ গেল মহর্ষির পায়ের দিকে, একজোড়া সাদা নাগড়া, তাতে 2টি বিশাল বিশাল হীরে ঝলমল করছে। সেই জুতো আপনি পেয়েছেন? অবাক হয়ে প্রশ্ন করলেন লালমোহনবাবু। একটি পেয়েছি হীরে সমেত, দেখাবো আপনাদের। পঞ্চাননবাবুর বাগানে ঘেরা বিশাল দোতলা বাড়ি দেখলেই বোঝা যায় তিনি বড় লোক। গাড়ি বারান্দার তলায় গিয়ে গাড়ি থামল, আমরা সবাই নামলাম। সদর দরজায় 2 জন বেয়ারা আর 1 জন দারোয়ান দাঁড়িয়ে আছে। মল্লিক মশাই একজন বেয়ারাকে বললেন, বৈকুণ্ঠ যাও, এদের ঘর দেখিয়ে দাও, আর এখন তো 12:15, 1টার মধ্যে যাতে খাবার ব্যবস্থা হয় সেটা দেখো। আমরা শ্বেতপাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলাম। মল্লিক মশাই বললেন, আপনাদের ঘটনা তো সেই সন্ধ্যায়, ওই সময়টা কিন্তু বেশ ঠান্ডা,
আশা করি গরম কাপড় আছে সঙ্গে। পৌষ মাসে গ্রামাঞ্চলে ঠান্ডা হবে সেটা আমরা জানতাম, বলল ফেলুদা। একটা প্যাসেজের দুদিকে তিনটে ঘর আমাদের জন্য রাখা হয়েছে। হালদার মশাই তার ঘরে চলে গেলেন, আমরা তিনজন গিয়ে ঢুকলাম ফেলুদার আর আমার ঘরে। চিনেমাটির টুকরো দিয়ে ঢাকা মেয়েছে, যাকে ইংরেজিতে বলে ক্রেজি চায়না। এককালে টানা পাখার ব্যবস্থা ছিল, সেই দেয়ালের উপর দিয়ে ফুটো দেখলেই বোঝা যায়। এর টাকা হচ্ছে তামার খনির টাকা, বলল ফেলুদা। আমার এক মক্কেল একে ভালো করেই চেনেন। আবহাওয়াটা যে কলকাতার তুলনায় নির্মল সেটা এর মধ্যেই বোঝা যাচ্ছে, বললেন লালমোহনবাবু। আমিও সেটা বেশ বুঝতে পারছিলাম। তাছাড়া কানটাও আরাম পাচ্ছে, ট্রাফিক বলে কোনো ব্যাপার নেই, এখনও পর্যন্ত একটাও হর্ন শুনিনি। একজন বেয়ারা একটা থালায় তিন গেলাস শরবত দিয়ে গেল। সেই শরবত খেতে না খেতেই খবর এলো যে নিচে খাবার ঘরে পাত পড়েছে। আতিথেয়তায় মল্লিক মশাই যে একেবারে পয়লা নম্বর সেটা খাবার বহর দেখেই বোঝা গেল। মাছের যে এত রকম জিনিস রান্না হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। ফেলুদা অল্প খায়, কিন্তু লালমোহনবাবু ভোজন রসিক, খুব তৃপ্তি করে খেলেন। ওর খুশির আরেকটা কারণ হচ্ছে যে পঞ্চননবাবু ওর লেখা সম্বন্ধে বেশ কয়েকটা প্রশ্ন করেছিলেন, তাই ভদ্রলোক নিজের ঢাক পেটাবার একটা সুযোগ পেলেন। খাবার পর মল্লিক মশাই বললেন, এবার আপনাদের একটু এন্টারটেন করব, চলুন আমার সংগ্রহের কিছু জিনিস দেখাই। আমরা আবার দোতলায় ফিরে এলাম। এবার সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে না ঘুরে বাঁ দিকে ঘুরলাম। এদিকেই পঞ্চাননবাবুর ঘর আর তার সংগ্রহশালা। জিনিসপত্র অনেক রকম জোগাড় করেছেন ভদ্রলোক, তাতে সন্দেহ নেই। তার প্রত্যেকটারই আবার একটা করে পরিচয় আছে। মহর্ষির নাগরাটা প্রথমেই দেখা হলো, তারপর ক্রমে টিপুর নসির কৌটো, ক্লাইভের ট্যাক ঘড়ি, সিরাজউদ্দৌলার রুমাল, রানী রাসমণির পানবাটা, এসবই দেখলাম। আমরা সকলেই অবশ্যই খুবই তারিফ করলাম, কিন্তু আমার যেন কেমন কেমন লাগছিল। কোন জিনিসটা কার ছিল সেটা জানা গেল কী করে? ক্লাইভের ঘড়িতে তো আর ক্লাইভের নাম লেখা নেই, বা সিরাজউদ্দৌলার রুমালেও নেই। সব দেখে টেকে চারজনে ঘরে ফেরার পথে নবজীবনবাবু ফেলুদাকে জিজ্ঞেস করলেন, কেমন মনে হলো? ফেলুদা বলল, খুব কনভিন্সিং লাগছে না। কনভিন্সিং? ওর মধ্যে একটা জিনিসও জেনুইন নেই, লোকটা বোগাস, হাম্বাগ। মহর্ষির নাগরা থেকে তো রীতিমতো নতুন চামড়ার গন্ধ বেরোচ্ছিল। ঘণ্টা তিনেক বিশ্রামের সময় ছিল, তারপর অনুষ্ঠানে যাবার জন্য তৈরি হয়ে নিলাম। ফেলুদা ধুতি পাঞ্জাবি পরলো বোধহয় আজ 10 বছর পর, ওকে পোশাকটা যে দারুণ মানায় সেটা স্বীকার করতেই হয়। লালমোহনবাবু একটা নকশাদার কাশ্মীরি শাল ছাপিয়েছিলেন, বললেন সেটা ওর ঠাকুরদাদার ছিল। ঠিক 5:45 বেয়ারা পাঠিয়ে আমাদের ডেকে নিলেন পঞ্চাননবাবু। শীতকাল, তাই এর মধ্যে বেশ অন্ধকার হয়ে এসেছে। অনুষ্ঠানের জায়গায় পৌঁছে দেখি আলো এ চারিদিক ঝলমল করছে, স্পটলাইট, ফ্লুরেসেন্ট লাইট, রঙিন বাল্ব, কিছুরই অভাব নেই। আমরা মঞ্চে গিয়ে বসলাম। সংবর্ধনার ব্যাপারটা একেবারে শেষে, অর্থাৎ ক্লাইম্যাক্স। তার আগে নাচ, গান, আবৃত্তি, নাটকের অংশের দৃশ্য সবই হলো। সকলেই আজ জান দিয়ে দিচ্ছে ফেলুদাকে ইমপ্রেস করার জন্য, ফেলুদাও হাততালিতে কার্পণ্য করছে না। সংবর্ধনার ব্যাপারটা 20 মিনিটে সারা হয়ে গেল। সময় একটু লাগলো মানপত্রটা পড়তে। এটা বলতেই হবে যে মানপত্র দুটো দেখতে বেশ ভালো হয়েছে, আর যে লিখেছে তার হাতের লেখা খুব ভালো। সবশেষে কয়েকজন সাংবাদিক ফেলুদাকে ঘিরে ধরল, আর তাদের কিছু প্রশ্নের জবাবও দিতে হলো ফেলুদাকে। সে বলল, এখন তার অবসর, হাতে কোনো কেস নেই। নবজীবনবাবু অনুষ্ঠানের শেষে পঞ্চাননবাবুর সঙ্গে বাড়ি ফিরে গেলেন। আমরা রয়ে গেলাম, কারণ আমাদের নেমন্ত্রণ আছে ফেলুদার সহপাঠী সোমেশ্বর সাহার বাড়িতে। ভিড় কমবার পরেই ভদ্রলোক হাসি মুখে ফেলুদার দিকে এগিয়ে এলেন। চিনতে পারছিস? অনায়াসে, বলল ফেলুদা। গোফটা ছাড়া আর প্রায় কিছুই বদলায়নি। তুইও মোটামুটি একই রকম আছিস, তোর চোখে একটা দীপ্তি দেখছি যেটা বুদ্ধি পাকবার ফলে হয়েছে। কটাকে স্যান্ডেল করলি এ পর্যন্ত? হিসেব নেই, বলল ফেলুদা। গোড়ার দিকে হিসেব রাখতাম, আজকাল ছেড়ে দিয়েছি। তোর সঙ্গে একজন আলাপ করতে ভীষণ আগ্রহী, সোমেশ্বর সাহা তার পিছনে দাঁড়ানো এক ভদ্রলোককে পিঠে হাত দিয়ে সামনে আমাদের দিকে এগিয়ে দিলেন। এর নাম জয়চাঁদ বড়াল, এখানকারই বাসিন্দা, ইনি মানপত্রটা ডিজাইন করেছেন। তাই বুঝি, বলল ফেলুদা। খুব ভালো হয়েছে, আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম। জয়চাঁদবাবু লজ্জায় ঘাড় নিচু করে বললেন, আপনার কাছ থেকে প্রশংসা পাবো এ কোনো দিন স্বপ্নেও ভাবিনি, আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। আজ ইনিও আমাদের বাড়িতেই খাচ্ছেন, বললেন সোমেশ্বরবাবু। চল, এখানে দাঁড়িয়ে থেকে গেজিয়ে কোনো লাভ নেই, আমার বাড়ি বেশি দূর নয়, 10 মিনিট পা চালাতে পারবি তো? জরুর। সোমেশ্বরবাবুর বাড়ি বড় না হলেও বেশ গুছনো, সেটা বোধ হয় ওর স্ত্রীর জন্য।
স্ত্রী ছাড়া একটি 10 বছরের ছেলেও আছে ভদ্রলোকের। জয়চাঁদবাবু সমেত আমরা 4 জন বৈঠকখানায় বসার 10 মিনিটের মধ্যেই শরবত এসে গেল। স্ত্রী উমাদেবী বললেন, আগে শরবতটা খান, 9:30টার মধ্যে আপনাদের খাবার ব্যবস্থা করে দেব। মিনিট পাঁচেক এটা সেটা নিয়ে কথা হবার পর সোমেশ্বরবাবু জয়চাঁদ বড়ালকে দেখিয়ে বললেন, এর একটা বিশেষ কিছু বলার আছে তোকে, আমার মনে হয় তুই ইন্টারেস্ট পাবি। বটে, বলল ফেলুদা, কি ব্যাপার শুনি। কিছুই না, সলজ্জ হাসি হেসে বললেন জয়চাঁদবাবু, আমাদের ফ্যামিলি সংক্রান্ত একটা ব্যাপার। লালমোহনবাবু আগ্রহের সঙ্গে একটু এগিয়ে বসলেন, কি ব্যাপার কি ব্যাপার? গল্পের গন্ধ পেলেই ভদ্রলোক চন্ম নিয়ে ওঠেন। জয়চাঁদবাবু হাত থেকে শরবতের গেলাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে বললেন, আমি নিজে এখন স্কুল মাস্টারি করি, কিন্তু আমার পৈতৃক নিবাস ছিল হিরে জহরতের। কলকাতার কর্ণওয়ালিস স্ট্রিটে আমাদের একটা গয়নার দোকান এখনও আছে, সেটা দেখেন আমার এক কাকা, আমি যার কথা বলছি তিনি ছিলেন আমার ঠাকুরদাদার ঠাকুরদাদা, নাম ছিল অভয়চরণ বড়াল। তিনি এই ব্যবসা আরম্ভ করেন, জাহাজে করে ভারতবর্ষের উপকূলে সব শহরে গিয়ে হিরে পান্না কেনাবেচা করতেন। মাদ্রাজের কাছাকাছি কোনো একটা শহরে তিনি একবার একটা রত্ন পান, সেটা তিনি যত্ন করে জমিয়ে রেখেছিলেন, সে রত্ন এখনও আমার কাছে রয়েছে, সেটা আমি আপনাদের দেখাতে চাই। সঙ্গে এনেছেন? জটায়ু প্রশ্ন করলেন। আগে হ্যাঁ। ভদ্রলোক পকেট থেকে একটা খয়েরি রঙের রুমাল বার করলেন, তাতে গেরো দিয়ে বাঁধা একটা ছোট্ট লাল ভেলভেটের বাক্স। বাক্স খুলে তার থেকে একটা মুক্তা বার করে ভদ্রলোক আমাদের সামনে ধরলেন। ফেলুদা উত্তেজনায় ভরা চাপাস্বরে বলে উঠল, এ কি, এ যে পিঙ্ক পার্ল? আগে হ্যাঁ, বললেন জয়চাঁদ বড়াল। অবশ্যই গোলাপি হওয়ায় এর কোনো বিশেষত্ব আছে কি না জানি না। কি বলছেন আপনি? বলল ফেলুদা। ভারতবর্ষে যত রকম মুক্ত পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দুষ্প্রাপ্য আর সবচেয়ে মূল্যবান হলো গোলাপি মুক্ত। মুক্ত সাদা ছাড়া হয় তা তো জানতাম না, বললেন লালমোহনবাবু। সাদা, লাল, কালো, হলদে, নীল সব রকম হয়, বলল ফেলুদা। তারপর জয়চাঁদবাবুর দিকে চেয়ে বলল, শুনুন, আপনি ও জিনিস ওভাবে পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন না, বাড়িতে সিন্দুক থাকলে তাতে রেখে দেবেন। আগে এটা আমি বার করি না বললেই চলে, আজ আপনাকে দেখাবো বলে নিয়ে এলাম। আর কাকে দেখিয়েছেন ওটা? মাত্র একজন, গত সপ্তাহে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি 19 শতাব্দীর বাঙালি বণিকদের নিয়ে একটা বই লিখছেন, তাকে দেখিয়েছিলাম। এছাড়া আর কেউ জানে না তো? কি আর বলবো বলুন, এই ভদ্রলোক যিনি বই লিখছেন তিনি আবার ঘটনাটা এক সাংবাদিককে বলেন, ফলে পরদিনই সেটা কাগজে বেরিয়ে যায়। কলকাতার কাগজে? আগে হ্যাঁ, 3টে বাংলা কাগজে বেরিয়েছে, আপনি ফিরে গিয়ে সেটা দেখতে পাবেন। গোলাপি মুক্ত বলে বলা আছে তাতে? তাই তো বলেছে, একটা কাগজে তো এও বলে দিয়েছে যে মুক্তর মধ্যে গোলাপি মুক্তই সবচেয়ে ভ্যালুয়েবল। সর্বনাশ, কপালে হাত ঠুকে বললে ফেলুদা, আমি আপনাকে জোর দিয়ে বলছি এ জিনিস আপনি কাউকে কখনো দেখাবেন না। এই একটা মুক্তর দাম কত তা আপনি কল্পনা করতে পারবেন? বিক্রি করলে আপনি যা দাম পাবেন তাতে আপনার পরে 2 পুরুষ পর্যন্ত খাওয়া পরার কোনো ভাবনা থাকবে না। এটা আপনি আমাকে বলে খুব উপকার করলেন। আমরা 3 জনেই একবার করে মুক্তটা হাতে নিয়ে দেখলাম, নিচল চেহারা, ফেলুদা বলল যে শেপের দিক দিয়েও মুক্তটা অসাধারণ। জয়চাঁদবাবু তার সম্পত্তি আবার পকেটে পুরে নিলেন। ফেলুদা ছিক করে একটা আক্ষেপসূচক শব্দ করে বলল, খবরটা কাগজে বেরোনো খুবই আনফর্চুনেট ব্যাপার, আশা করি কোনো গোলমাল হবে না, যদি হয় তাহলে কি আমি আপনাকে জানাবো? নিশ্চয়ই, আমার ঠিকানা ফোন নম্বর সবই সোমেশ্বর জানে, আপনি বিনা দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন, এমনকি দরকার হলে ওটাকে নিয়ে কলকাতায় চলে আসতে পারেন। আমরা পরদিন সকালে হাওয়া এক্সপ্রেসে রওনা হয়ে বিকেলে কলকাতা পৌঁছে গেলাম। আমাদের সঙ্গে হালদার মশাইও ফিরলেন। দেখলাম ফেলুদা ওর সামনে একবারও গোলাপি মুক্তর উল্লেখ করল না। বাড়িতে এসে ফেলুদা শুধু একটা কথাই বলল, মুক্তর খবরটা কাগজে বেরোনোটা মারাত্মক ভুল হয়েছে। আসবার 3 দিন পরে সকালে বসবার ঘরে বসে কথা শরীর সাগর পড়ছি, ফেলুদা ক্লিপ দিয়ে নক কাটছে, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফেলুদা উঠে ধরল, কথা শেষ হয়ে যাবার পর ফেলুদা বলল, বড়াল কলকাতা এসেছেন? হ্যাঁ, আমার সঙ্গে বিশেষ দরকার, বিকেল 5:30টায় আসছে। কথা শুনেই বুঝতে পারলাম ভদ্রলোক খুবই উত্তেজিত। আমরা ফোন করে লালমোহনবাবুকে ডাকিয়ে নিলাম। কোনো মামলার কোনো জরুরি অংশ থেকে বাদ পড়লে উনি বিশেষ ক্ষুণ্ণ হন, বলেন, কি ঘটছে কিছুই বুঝতে পারি না, ফলে চিন্তা করে যে আপনাকে হেল্প করব তারও উপায় থাকে না। ভদ্রলোক ঠিক 5টায় এসে পড়লেন, আর তার আধ ঘন্টা পরে শ্রীনাথ চাঁদ এবার সঙ্গে সঙ্গে এসে পড়লেন জয়চাঁদ বড়াল। এ চেহারাই আলাদা, এই 3 দিনে ভদ্রলোকের ওপর দিয়ে যে বেশ ধকল গেছে সেটা বোঝাই যায়।
ইতিমধ্যে দুটো ইংরেজি কাগজেও পিঙ্ক পার্লের খবর বেরিয়ে আমাদের উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে। জয়চাঁদবাবু এক গেলাস জল খেয়ে আক্ষেপের ভঙ্গিতে মাথাটা নাড়িয়ে বললেন, একটা খবরের কাগজের খবর থেকে যে এত কিছু ঘটতে পারে এ আমার ধারণা ছিল না। তিনটে ঘটনা আপনাকে বলার আছে। এক হচ্ছে আমার এক খুড়তুতো ভাই, নাম হচ্ছে মতিলাল বড়াল, তার একটা চিঠি। সে বহুকাল থেকে বেনারসে আছে, একটা সিনেমা হাউস চালায়। সে লিখেছে যে যদি আমি মুক্তটা বিক্রি করি তাহলে যা পাবো তার একটা অংশ তাকে দিতে হবে। মুক্তটা পরিবারের সম্পত্তি, শুধু আমার একার নয়। চিঠিতে স্পষ্ট ইঙ্গিত আছে যে মুক্তর ব্যাপারটা আমি তার কাছ থেকে গোপন করে গেছি। আর দুই নম্বর, সেটাও একটা চিঠি, এসেছে ধরমপুর বলে উত্তরপ্রদেশের একটা শহর থেকে। আমি স্কুলের লাইব্রেরির বই ঘেঁটে জেনেছি যে ধরমপুর একটা করদ রাজ্য ছিল। যিনি চিঠিটা লিখেছেন তিনি যে ধরমপুরের সর্বেসর্বা তাতে কোনো সন্দেহ নেই, কারণ ঠিকানা হচ্ছে ধরমপুর প্যালেস। লেখকের নাম সুরজ সিং। এর নাকি মুক্তর বিরাট কালেকশন আছে, কিন্তু গোলাপি মুক্ত নেই। মুক্তটা উনি কিনতে চান, আমি কত দাম চাই সেটা অবিলম্বে তাকে জানাতে হবে। আর তিন নম্বর, সেটাই সবচেয়ে মারাত্মক, এক ভদ্রলোক পশ্চিমা কিংবা মাড়োয়ারি হবে, পরশু আমার বাড়িতে গিয়ে হাজির। তিনি অনেক কিছু কালেক্ট করেন, কথায় বুঝলাম সেসব জিনিস তিনি ভালো দামে বিদেশে পাচার করেন। জামাকাপড়, হাতের আংটি, কানের হিরে ইত্যাদি দেখে মনে হলো খুব মালদার লোক। এরও কি মুক্তটা চাই? হ্যাঁ, তার জন্য তিনি 40,000 টাকা দিতে রাজি আছেন। আমি অবশ্যই হ্যাঁ না কিছুই বলিনি, তিন দিন সময় চেয়েছি। ভদ্রলোক এখন কলকাতায়, তার চিত্ররঞ্জন এভিনিউয়ের বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছেন। আমাকে কাল সকাল 10টায় তার কাছে গিয়ে একটা কিছু বলতে হবে। মনে হলো ভদ্রলোক মুক্তটা পেতে বদ্ধপরিকর, হয়তো দাম একটু বাড়াতে পারেন, কিন্তু মুক্তটা ওর চাই। এর নাম জানে নিশ্চয়ই? জানি। কি? মগনলাল, মগনলাল মেঘরাজ। আমরা তিনজনেই কয়েক মুহূর্তের জন্য থমে গেলাম। আর কতবার এই লোকটার সঙ্গে মোকাবিলা করতে হবে? প্রতিপক্ষ হিসেবে এর চেয়ে সাংঘাতিক আর কাউকে কল্পনা করা যায় না। আর ইনি গিয়ে হাজির হয়েছেন বড়াল মশায়ের কাছে, এরও দরকার হয়ে পড়েছে গোলাপি মুক্ত। মুখে ফেলুদা বলল, আপনি সোজা না করে দেবেন, ওই মুক্তর দাম ওর চেয়ে 5 গুণ বেশি। ভদ্রলোক এই পাথর মোটা দামে বিদেশে পাচার করবেন, দালালি করাই হচ্ছে ওর ব্যবসা। ওকে আমরা 5 বছর ধরে চিনি। কিন্তু উনি যদি আমার কথা না শোনেন? ফেলুদা একটু ভেবে প্রশ্ন করল, বেশ কড়া মেজাজে কথা বলছিলেন কি ভদ্রলোক? তা বলছিলেন বটে, বললেন জয়চাঁদবাবু, এমনকি এও বলছিলেন যে ওর মুক্তটা পাবার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। আপনি একটা কাজ করুন, মুক্তটা আমাকে দিয়ে যান, আপনি সঙ্গে নিয়ে গেলে ওটাও আদায় করে ছাড়বে, তার জন্য যদি খুনও করতে হয় তাও পেছোপা হবে না, লোকটা সাংঘাতিক। কিন্তু ওকে আমি কি বলবো? বলবেন আপনি মুক্তটা বেচবেন না, তাই ওটা আর সঙ্গে করে আনেননি, ওরকম একটা প্রেসাস জিনিস তো কলকাতায় পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায় না। বেশ, তাহলে আপনিই রাখুন। ভদ্রলোক আবার রুমালের কেরো খুলে বাক্স থেকে মুক্তটা বার করে ফেলুদাকে দিলেন। ফেলুদা তৎক্ষণাৎ মুক্তটা নিজের ঘরের গোদরেজের আলমারিতে রেখে দিলেন। তারপর ফিরে এসে সোফায় বসে বললেন, আর সেই সুরজ সিংকে কি বলবেন? তিনিও বেশ নাছোড় বান্দা বলে মনে হচ্ছে। তাকেও না করে দেওয়া ছাড়া উপায় নাই, 150 বছরের ওপর জিনিসটা আমাদের কাছে রয়েছে, আর এখন হাতছাড়া হয়ে যাবে। আমার তো টাকার অভাব নেই, টাকার লোভও নেই, আমার তো চাকরি আছেই, তাছাড়া বাড়ি আছে, ধান জমি আছে, চাষ করে মোটামুটি ভালোই আয় হয়, 3টি প্রাণী তো সংসারে, আমার দিব্যি চলে যায়। দেখুন কাল সকালে কি হয়, যাই হোক না কেন আমাকে জানিয়ে যাবেন, আমাকে জানিয়ে আসারও কোনো দরকার নেই। ভদ্রলোক চা খেয়ে উঠে পড়লেন। উনি বেরিয়ে যাবার পর লালমোহনবাবু বললেন, এই রাহু থেকে আমাদের মুক্তি নেই, এবারে আর কি খেল দেখাবে কে জানে। ফেরুদা বলল, তবে এটা স্বীকার করতেই হবে যে প্রতিবারই আমরা ওকে জব্দ করেছি। সেটি ঠিক, ভালো কথা। আমার এক পড়শি আছে জুহুরি, নাম রামময় মল্লিক, বৌবাজারে দোকান আছে মল্লিক ব্রাদার্স, ওকে গিয়ে পিঙ্ক পার্লের কথাটা বলতে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল। উনিও কনফার্ম করলেন যে এত ভ্যালুয়েবল মুক্ত আর হয় না। ফেলুদা বলল, কাল সকালে কি হয় তার উপর সব নির্ভর করছে, মগলনাথ যদি জেনে ফেলে জয়চাঁদবাবু আমার এখানে এসেছিলেন তাহলেই মুশকিল। আপনি মুক্তটা নিজের কাছে রেখে একটা বড় রিস্ক নিয়েছেন, ও ছাড়া কোনো রাস্তা ছিল না, ওটা না করলে মুক্ত কাল মগনলালের হাতে চলে যেত। জয়চাঁদ বড়ালের কথা। চিত্ররঞ্জন এভিনিউতে মগনলালের বাড়ি বার করতে বেশি সময় লাগলো না, বাড়ির বাইরেটা দেখে ভিতরে ঢুকতে ইচ্ছা করে না, কিন্তু একবার ঢুকে পড়লে দেখা যায় বেশ তকতকে পরিচ্ছন্ন। একজন চাকর এসে জয়চাঁদবাবুকে তিনতলায় নিয়ে গেল।
তারপর একটা বারান্দা দিয়ে এগিয়ে গিয়ে একটা ঘরের দরজার সামনে পৌঁছে ঘোষণা করল যে বড়ালবাবু এসেছেন। ভিতরে আসুন, মগনলালের গম্ভীর গলায় শোনা গেল। জয়চাঁদ বড়াল ভিতরে গিয়ে ঢুকলেন। মগনলাল একপাশে গদিতে বসে আছে, অন্য পাশে সোফা রয়েছে, তারই একটাতে বড়াল বসলেন। কি ডিসাইড করলেন? মগনলাল প্রশ্ন করল। ওটা বেচব না। মগনলাল কিছুক্ষণের জন্য চুপ, তারপর বলল, আপনি ভুল করছেন জয়চাঁদবাবু, আমাকে রিফিউজ করে কোনো লোক রেহাই পায়নি। আপনি কি দাম বাড়াতে চাচ্ছেন? না, আমি ওটা ফ্যামিলিতেই রাখতে চাই, চার পুরুষ ধরে রয়েছে, এখনো থাকুক। আপনার বাড়ি যা দেখলাম সোনাহাটিতে, তাতে আপনার মান্থলি ইনকাম 1,500-2,000-এর বেশি বলে মনে হয় না, আর এতে আপনি একসঙ্গে ক্যাশ অনেক টাকা পাবেন। হোয়াই আর ইউ বিং সো ফুলিশ? এটা বংশমর্যাদার ব্যাপার, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। ওই মতি কোথায় আছে? আমার কাছে নেই। ওটা আপনি আনেননি? বেচবই না যখন ঠিক করলাম, তখন আর আনবো কেন? মগনলাল তার সামনেই রাখা একটা ঘন্টার ওপর চাপড় মারল। টুং শব্দের প্রায় সঙ্গে সঙ্গে একটা চাকর এসে ঘরে দাঁড়ালো। গঙ্গা, এই বাবুকে সার্চ করো। গঙ্গা বেশ সন্ডা লোক, সে একটা নিয়ে জয়চাঁদবাবুকে বসা অবস্থা থেকে দাঁড় করালো। তারপর সর্বাঙ্গ সার্চ করে একটা মানি ব্যাগ, একটা রুমাল আর একটা মশলার কৌটো বার করে মগনলালের সামনে রাখল। ঠিক হ্যায়, বলল মগনলাল, অফিস দে না। চাকর জয়চাঁদবাবুকে তার জিনিসগুলো ফেরত দিয়ে দিল। বসুন আপনি। জয়চাঁদবাবু আবার সোফায় বসলেন। মগনলাল বললেন, সোনাহাটিতে জানলাম কি আপনাদের ক্লাব প্রদোষ মিটারকে রিসেপশন দিয়েছে? ঠিকই শুনেছেন। তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? আপনার সব কথার জবাব দিতে তো আমি বাধ্য নই। আপনার জবাবের দরকার নেই, বিকজ আই অলরেডি নো। আপনি যখন হাওড়াতে ট্রেন থেকে নামলেন, তখন থেকে আমার লোক আপনাকে নজরে রেখেছে। আপনি শিয়ালদার যোগমায়া হোটেলে উঠেছেন, রাইট? ঠিক। বিকেল 5টার সময় হোটেল থেকে বেরিয়ে আপনি ট্যাক্সি করে সাউথে যান। আপনার ডেস্টিনেশন ছিল ফেলুমিটারের বাড়ি, রাইট? আপনি তো সবই জানেন। আপনার মতি এখন ফেলুমিটারের জিম্মায় আছে। জয়চাঁদবাবু চুপ করে রইলেন। মগনলাল বলল, ইউ হ্যাভ ডান সামথিং ভেরি স্টুপিড মিস্টার বড়াল। আপনি পার্লটা আমাকে দিয়ে 40,000 টাকা পেতেন, এখন আমি সে পার্ল আদায় করে নেব, আর আপনি আমার কাছ থেকে একটা পয়সাও পাবেন না। জয়চাঁদবাবু উঠে পড়লেন। আমি তাহলে এখন আসতে পারি? পারেন, আমাদের বিজনেস খতম। তবে আপনার জন্য আমার আফসোস হচ্ছে। ফোন না করে দুপুর 12টা নাগাদ জয়চাঁদবাবু নিজে এসে হাজির। মগনলালের সঙ্গে তার কি ঘটনা ঘটল বর্ণনা দিয়ে ভদ্রলোক বললেন, আপনি মুক্তর ব্যাপারটা কি করবেন? ফেলুদা বলল, যদ্দূর বুঝতে পারছি মগনলাল আন্দাজ করছে যে মুক্তটা আমার কাছেই রয়েছে। লোকটা অত্যন্ত তুখোর, সোজাসুজি যদি আমার কাছে এসে পড়ে তাহলেও আশ্চর্য হব না। যে জিনিসটা এতকাল আপনাদের ফ্যামিলিতে ছিল, সেটা এখন হাতছাড়া হয়ে যাওয়াতে আপনার মন খারাপ লাগবে, সেটাও আমি বুঝি। কিন্তু তাও আমি বলবো যে মুক্তটা আমার কাছেই থাক। আপনার কাছে থাকলে ও যেন তেন প্রকারে ওটা আদায় করে নেবে, সেটা ভালো হবে না। জয়চাঁদ রাজি হয়ে গেলেন, বললেন, আমি বিক্রি না করলে তো ও মুক্তটা এমনিতেই পাবো না। আপদ বিদেয় হোক, তারপর ওটা আমার কাছে ফিরে যেতে পারে। ঠিক কথা, বলল ফেলুদা। আপনি আজই ফিরছেন? আগে হ্যাঁ, সন্ধ্যের গাড়িতে। কোনো খবর থাকলে জানাতে ভুলবেন না। পরদিন সকালে 7:30 সময় ফোন এলো সোনাহাটি থেকে, সোমেশ্বর সাহা। ফেলুদা কথা বলা শেষ করে ফোনটা রেখে গম্ভীর মুখ করে বলল, কাল রাত্রিরে ট্রেনে জয়চাঁদ বড়লের মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে কে বা কারা যেন তার বাক্স সার্চ করে। জিনিসপত্র সব ছত্রাকার হয়ে পড়েছিল। অবশ্যই সোনাহাটি আসবার আগেই ভদ্রলোকের জ্ঞান ফিরে পান। আমি বললাম, এও তো মগনলালেরই ব্যাপার। নিশ্চয়ই, বলল ফেলুদা, লোকটা কোনো রকম সুযোগ ছাড়ে না। ভাগ্যিস মুক্তটা আমার কাছে রেখে দিয়েছিলাম। একটা নতুন কেসের গন্ধ পেলে জটায়ু মাঝে মাঝে বিকেলেও এসে হাজির হন, আজও তাই হল। বললেন, মনটা পড়ে রয়েছে এখানে, তো বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না। ফেলুদা লেটেস্ট খবরগুলো লালমোহনবাবুকে দিয়ে দিল। তাহলে তো মনে হচ্ছে ওর পায়ের ধুলো এবার এখানে পড়বে। ও তো নির্ঘাত বুঝে গেছে যে মুক্তটা আপনার কাছে রয়েছে। লালমোহনবাবু কথাটা বলার 5 মিনিটের মধ্যেই বাইরে একটা গাড়ি এসে যাবার শব্দ পেলাম। তারপর দরজার বেল বেজে উঠল। খুলে দেখি আসল লোক এসে হাজির। মাই কাম ইন মিস্টার মিটার, বললেন মগনলাল। নিশ্চয়ই নিশ্চয়ই, ভদ্রলোক ঢুকে এলেন। সেই কালো শেরওয়ানি আর ধুতি, পায়ে মোজা আর পামশু,
অনেক দিনের ইচ্ছা ছিল কি আপনার বাড়িতে একবার আসি, আমাদের এতদিনের দোস্তি। আঙ্কেল কেমন আছেন? লালমোহন বাবুকে মগনলাল যা নাস্তানাবুদ করেছে ভদ্রলোক আর কোনোদিন মগনলালের সামনে স্বাভাবিক হতে পারবেন বলে মনে হয় না। শুকনো গলায় জটে উত্তর দিলেন, ভালো আছি। চা খাবেন? ফেলুদা জিজ্ঞেস করল। না স্যার, নোটি, আমি আপনার বেশি সময় নিব না। আমি কেন এসেছি তা বোধ হয় আপনি বুঝতে পারছেন। তা বোধ হয় পারছি। তাহলে আর টাইম ওয়েস্ট করার দরকার নেই। হোয়ার ইজ দ্যাট পার্ল? মিস্টার বড়ালের কাছে যে নেই তা তো আপনি জানেন। আপনার লোক তো ট্রেনে তাকে ঘায়েল করে তার বাক্স সার্চ করে মতি খুঁজে পায়নি। আমার লোক? তাছাড়া আর কার লোক হবে বলুন? আপনি এভাবে বলবেন না মিস্টার মিটার। আপনার কোনো প্রমাণ নেই যে আমার লোক কাজটা করেছে। আপনার ক্ষেত্রে প্রমাণের দরকার হয় না মগনলালজি। আপনার কাজ মার্কা মারা কাজ, সে কাজ আমি দেখলেই বুঝতে পারি। আমি আবার জিজ্ঞাসা করছি, সে পার্ল কোথায় আছে? আমার কাছে। ওটা আমার দরকার। যা দরকার তা কি সবসময় পাওয়া যায়? মগনলাল মেঘরাজ ক্যান অলওয়েজ গেট ইট। কথা বলে সময় নষ্ট করে লাভ নেই মিস্টার মিটার। আমার ওই পিঙ্ক পার্ল চাই, না হলে আপনি তো জানেন আমি যেমন করেই হোক ওটা আদায় করে নেব। তাহলে সেটাই করুন, কারণ মুখ তো আমি আপনাকে দিচ্ছি না। দেবেন না? ভদ্রলোকের এক কথা। তাহলে আমি আসি। মগনলাল উঠে পড়লেন। গুড বাই আঙ্কল। গুড বাই, ক্ষীণস্বরে বললেন জটায়ু। দরজার কাছে গিয়ে মগনলাল নেমে ফেলুদার দিকে ঘুরলেন। তারপর বললেন, আমি তিন দিন সময় দিচ্ছি আপনাকে, আজ সোমবার, সোম মঙ্গল বুধ, বুঝেছেন? বুঝেছি। মগনলাল বেরিয়ে গেলেন। লালমোহনবাবু মাথা নেড়ে বললেন, ব্যাপারটা আমার ভালো লাগছে না মোটেই, দিয়ে দিন মশাই, দিয়ে দিন। আর আপনি কাছেই বা আর কতদিন রাখতে পারবেন? বড়ালকে তো তার জিনিস ফেরত দিতে হবে, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া এত সাধের জিনিস। যতদিন মুক্ত বেহাত হবার আশঙ্কা আছে ততদিন এটা বড়ালকে ফেরত দেওয়া যাবে না। সব সংশয় কাটিয়ে উঠলে পরে যেখানকার মুক্ত সেখানে যাবে। কিন্তু বড়াল যে এক মহারাজার কথা বলছিল তার সম্বন্ধে তো একটু খোঁজ নেওয়া দরকার। সে খোঁজ দিতে পারেন সিধু জ্যাঠা, বহুদিন জ্যাঠার সঙ্গে দেখা হয়নি। চলুন একবার ঘুরে আসি। জায়গার নামটা মনে আছে? ধরমপুর। আর মহারাজার নাম? সুরজ সিং। আমরা লালমোহনবাবুর গাড়িতে 5 মিনিটের মধ্যে সিধু জ্যাঠার বাড়িতে পৌঁছে গেলাম। জ্যাঠা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা পুরনো পুঁথি পরীক্ষা করছিলেন। আমাদের দেখে গম্ভীর হয়ে গেলেন। তোমরা কে? তোমাদের তো আমি চিনি না, ফেলুদা হেসে বলল। অবরোধ নেবেন না জ্যাঠা, পশারটা একটু বেড়েছে বলে আর লোকজনের বাড়িতে বিশেষ যাওয়া হয় না। আমি যে কাজে উন্নতি করছি তাতে আপনি নিশ্চয়ই খুশি। এবার সেতু জ্যাঠার মুখে হাসি ফুটল। ফেলু মিত্তির, তোমাকে কি আমি আজ থেকে চিনি? 8 বছর বয়সে এয়ারগান দিয়ে শালিক মেরে এনে আমায় দেখিয়েছিলে। আমি বলেছিলাম নিরীহ জীবকে আর কখনো মারবে না, কথা দাও। তুমি সেদিন থেকে পাখি মারা বন্ধ করেছিলে। গোয়েন্দাগিরিতে পশার হচ্ছে বলে আমার কাছে বড়াই করো না। গোয়েন্দা আমিও হতে পারতাম, তার সবগুণই আমার ছিল, এখনও আছে। তবে কোনোরকম কাজে বাধা পড়া আমার ধাতে সয় না। আমার সময় যদি আমি ইচ্ছা মতো ব্যয় না করতে পারি তাহলে লাভটা কি? শার্লক হোমসের এক দাদা ছিল জানতে? মাইক্রফট হোমস, জাতকুড়ে কিন্তু বুদ্ধিতে সত্যি শার্লসের দাদা। সেই দাদার কাছে শার্লস মাঝে মাঝে যেত পরামর্শ নিতে। আমি হচ্ছি সেই মাইক্রফট। যাকে এখন বলো কি জন্য আগমন? একজন লোক সম্বন্ধে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা জানতে এসেছিলাম। কে সেই ব্যক্তি? আপনি ধরমপুরের নাম শুনেছেন? শুনব না কেন, উত্তরপ্রদেশের একটা করদ রাজ্য ছিল, আলিগড় থেকে 77 মাইল দক্ষিণে। ট্রেন নেই, গাড়িতে যেতে হয়। তাহলে সুরজ সিং এর সম্বন্ধেও নিশ্চয় জানেন? ওরে বাবা, সে কি এখনো বেঁচে আছে? হ্যাঁ, সে যে একটি আস্ত বাঘ, মাল্টিমিলিনিয়ার, হোটেলের ব্যবসা, টাকা, হীরে জহরতের অত ভালো কালেকশন ভারতবর্ষে আর কারুরই নেই। লোক কেমন জানেন? তা কি করে জানবো, সে কি আমার এই কুটিরে পদার্পণ করেছে না আমি তার বাড়ি গেছি? এসব লোককে ভালো খারাপ বলে বর্ণনা করা যায় না। তুমি হয়তো গিয়ে দেখলে তার মতো অতিথি বৎসর লোক আর হয় না, তোমাকে রাজার হালে রেখে দিল। আবার পরদিন হয়তো সেই লোকই তার কালেকশনের জন্য পাথর আদায় করতে একজনকে খুনি করে ফেলল, অবশ্য নিজ হাতে নয়। এরা সবসময় আইন বাঁচিয়ে চলে, যদিও তার জন্য ট্যাগ খরচা হয় অনেক। এই খবরই যথেষ্ট বলে আমরা সিধু জ্যাঠাকে আর বিরক্ত করলাম না। যদিও সুরজ সিং এর সঙ্গে আমাদের কারবার হচ্ছে কিভাবে সেটা এখনো বুঝতে পারলাম না। ফেলুদাকে বলতেও বলল, তাও এ খবরগুলো জেনে রাখা ভালো। সে লোক যখন বড়ালকে চিঠি লিখেছে তখন বোঝা যাচ্ছে
তার মুক্তটার বিশেষ দরকার। সেটা পাবার জন্য সে কতদূর যেতে পারে সেইটা দেখার প্রবল ইচ্ছা হচ্ছে। মগনলাল বৃহস্পতিবার পর্যন্ত টাইম দিয়েছিল, ফেলুদা তার মধ্যে ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ করল না। আর বিস্ফোরণটা হলো শুক্রবার সকালে। আমি ফেলুদার দেখা দেখি রোজ সকালে যোগ ব্যায়াম করি, 6:30 সে ব্যাপার শেষ হয়েছে। ফেলুদার কোনো সারশব্দ পাচ্ছি না দেখে আমি তার ঘরের দিকে গেলাম, দরজাটা ভেজানো ছিল। ঠেলে ঢুকতেই একটা দৃশ্য দেখে থ মেরে গেলাম, ফেলুদা এখনও ঘুমোচ্ছে, এ যে অভাবনীয় ব্যাপার। এই সময়ের মধ্যে ফেলুদার স্নান ব্যায়াম দাড়ি কামানো সব শেষ হয়ে যায়, সে বসবার ঘরে খবরের কাগজ পড়ে। আজ কি হলো? আমি ফেলুদার দিকে এগিয়ে গেলাম, বার দুই এক ঠেলা দিয়ে নাম ধরে ডেকে বুঝতে পারলাম ওর হুঁশ নেই। আমার দৃষ্টি গোদরেজের আলমারির দিকে চলে গেল, দরজা হাট হয়ে আছে, সামনে মেঝেতে জিনিসপত্র ছড়ানো, ফেলুদার পালস দেখলাম দিব্যি চলছে। দৌড়ে বসবার ঘরে গিয়ে আমাদের ডাক্তার ভৌমিককে টেলিফোন করে ব্যাপারটা বললাম। ভদ্রলোক 10 মিনিটের মধ্যে চলে এলেন, ফেলুদাকে যখন পরীক্ষা করছেন তখনই ও নড়চড়া আরম্ভ করেছে। ভৌমিক বললেন ক্লোরোফর্ম জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে অজ্ঞান করার জন্য, কিন্তু লোক ঘরে ঢুকলো কী করে? সেটা আমি 2 মিনিটের মধ্যে বার করে দিলাম। বাথরুমের উত্তর দিকে জমাদার ঢোকার দরজাটা খোলা, 15 মিনিটের মধ্যেই ফেলুদার জ্ঞান হলো। ডক্টর ভৌমিক ভরসা দিয়ে বললেন কোনো চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তবে এরা কি ক্ষতি করেছে সেটা একবার দেখে নিন, আলমারি তো দেখছি খোলা। তোপসে দেরাজটা একবার খুলে দেখতো? দেখলাম, কিন্তু সেই লাল ভেলভেটের কৌটো কোথাও পেলাম না, অর্থাৎ পিঙ্ক পার্ল উধাও। ফেলুদা মাথা নেড়ে আক্ষেপের সুরে বলল, বাথরুমের দরজা বন্ধ করতে আমার কোনো দিন ভুল হয় না, কালো হয়নি, আসলে ছিটকিনিটা ভালো কাজ করছিল না, কেন যে সারিয়ে নিইনি। ডাক্তার ভৌমিক চলে গেলেন। আমি ফেলুদার অবস্থা দেখেই লালমোহনবাবুকে ফোন করে দিয়েছিলাম, উনি এবার এসে পড়লেন। পিঙ্ক পার্ল নেই? প্রথম প্রশ্ন করলেন ভদ্রলোক। আমি বললাম না। ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আমাকে হেলাফেলা করার রেজাল্টটা দেখলেন তো? আমি প্রথমে বলেছিলাম কাজটা ভালো হচ্ছে না, আপনার যে এই দশা করতে পারে সে লোক কি সাংঘাতিক ভেবে দেখুন, এখন কি করা? ফেলুদা উঠে বসে চা খাচ্ছিল, বলল সে এখন 100% ফিট, বড়ালকে দুঃসংবাদটা এখনও দেব না, আগে দেখি মুক্তটা উদ্ধার করতে পারি কিনা। টেলিফোনটা বেজে উঠল, আমি তুলে কথা বলে সেটা ফেলুদার হাতে চালান করে দিলাম। তোমার ফোন। ফেলুদা মিনিট তিনে কথা বলে ফোনটা রেখে বলল, সোনাহাটি থেকে সোমেশ্বর, বড়ালের খবর আছে, সুরজ সিং আবার চিঠি লিখেছে, মুক্ত তার চাই, সে 7 দিনের জন্য দিল্লি যাচ্ছে, সেখান থেকে ফিরে সোনাহাটি গিয়ে বড়ালের সঙ্গে দেখা করবে, সে 1,00,000 টাকা অফার করেছে, এত টাকা পাবে বড়াল ভাবেনি, সে এখন মুক্তটা বেঁচে দেবার কথা ভাবছে। ব্যাপারটা জানাজানি হয়ে যাওয়াতে মুক্তটা এখন ওর একটা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই বলছে আপদ বিদেয় করাই ভালো। আমি আর বললাম না যে মুক্তটা মগনলালের হাতে চলে গেছে। কিন্তু সেটা তো উদ্ধার করতে হবে, বললেন লালমোহনবাবু। তা তো হবেই, সেটাই এখন আমাদের কাজ। তোপসে টেলিফোন ডিরেক্টরি থেকে মগনলালের ঠিকানাটা বার করত, 67 নম্বর চিত্ররঞ্জন এভিনিউ। বই খুলে নম্বর দেখে বললাম, চা খেয়েই বেরিয়ে পড়ব, বলল ফেলুদা। এখন সম্পূর্ণ স্বাভাবিক বোধ করছেন তো? জিজ্ঞেস করলেন জটায়ু। ইয়েস স্যার। পুলিশে খবর দেবেন না? কি লাভ, তারা তো অনুসন্ধান করে নতুন কিছু বলতে পারবে না, সবই তো আমার জানা। চিত্ররঞ্জন এভিনিউতে মগনলালের বাড়ি যখন পৌঁছালাম তখন বেজেছে 9:10। আমরা ভিতর ঢুকছি আর লালমোহনবাবু বিড়বিড় করছেন, আজ আবার কী খেল দেখাবে কে জানে। কিন্তু তিনতলায় মগনলালের গদিতে পৌঁছে তাকে পাওয়া গেল না। তার একজন কর্মচারী বলল, মগনলাল সকালে দিল্লি চলে গেছেন। প্লেনে গেছেন? ফেলুদা জিজ্ঞেস করল। না, ট্রেন। আমরা আবার নিচে নেমে এলাম। লালমোহনবাবু বললেন, আশ্চর্য ব্যাপার, ইনিও দিল্লি গেছেন আর ওদিকে সুরজ সিংও দিল্লি গেছেন। ব্যাপারটা ভেরিফাই করতে হবে, বলল ফেলুদা। চতুর্দিকে ফেলুদার চেনা, রেলওয়ে অফিসেও বাদ নেই। অপরেশবাবু বলে বুকিংয়ের এক ভদ্রলোকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করল, আজ সকালে দিল্লির কী কী ট্রেন আছে? 9:45 আছে 81, পরদিন সকালে 10:40 দিল্লি পৌঁছে, এছাড়া আর কিছু নেই। না। এবার রিজার্ভেশন চার্টটা দেখে বলুন তো, মিস্টার মেঘরাজ বলে এক ভদ্রলোক এই ট্রেনে দিল্লি গেছেন কি না? ভদ্রলোক চার্টে নামের উপর চোখ বুলিয়ে এক জায়গায় থেমে বললেন, মিস্টার এম মেঘরাজ, ফার্স্ট ক্লাস এসি, কিন্তু ইনি তো দিল্লি যাননি। তাহলে? বেনারস, বেনারস গেছেন, আজ রাত 10:30 পৌঁছবেন। বেনারস? কথাটা শুনে আমারও আশ্চর্য লাগছিল, তবে এটা তো জানি যে মগনলালের বেনারসেও একটা বাড়ি রয়েছে, সেখানেই তো আমাদের সঙ্গে প্রথম আলাপ। কাল সকালের দিকে বেনারস পৌঁছায় এমন কী কী ট্রেন আছে? ফেলুদা জিজ্ঞেস করল।
আপনি দুটো সুবিধে ট্রেন পাবেন, একটা অমৃতসর মেল আর একটা ডুন এক্সপ্রেস। প্রথমটা ছাড়ে সন্ধ্যা 7:20 আর বেনারস পৌঁছায় পরদিন 10:05 আর অন্যটা ছাড়ে 8:05 আর পৌঁছায় 11:15। ফেলুদা না হলে অবশ্যই আমাদের রিজার্ভেশন পাবার কোনো সম্ভাবনাই ছিল না, সঙ্গে টাকা ছিল না, তাই বাড়ি ফিরতে হলো। আবার রেল অফিসে গিয়ে 12:00 মধ্যে রিজার্ভেশন হয়ে গেল। লালমোহনবাবু চলে গেলেন তার বাড়িতে বাক্স গুছাতে। ফেলুদা বলে দিল, কদিনের জন্য যাচ্ছি কিছু ঠিক নেই মশাই, আপনি 1 হপ্তাহের মতো জামাকাপড় নিয়ে নিন, ওদিকে কিন্তু খুব ঠান্ডা সেটা ভুলবেন না। ট্রেনে বলবার মতো একটা ঘটনাই হলো। পরদিন 7:30 বক্সারে খবরের কাগজ কিনে তাতে একটা জরুরি খবর পড়লাম। আমেরিকা থেকে একটা ব্যবসার দল এসেছে, তারা যেসব ভারতীয়দের সঙ্গে আলাপ আলোচনা করছে তার মধ্যে সুরজ সিং একজন। ভদ্রলোকের দিল্লি যাবার কারণটা বোঝা গেল। 15 মিনিট লেট করে আমাদের ট্রেন বেনারস পৌঁছালো। বেনারসে দ্বিতীয়বার এসেও সেই প্রথমবারের মতোই চমক লাগলো। এবারও 10:00 রোডে ক্যালকাটার লজেই উঠলাম। ম্যানেজারও একই রয়েছেন, নিরঞ্জন বাবু। ঘর আছে কি না জিজ্ঞেস করতে বললেন, আপনাদের জন্য ঘর সবসময়ই আছে। কদিন থাকবেন? সেটা আগে থেকে বলতে পারছি না, বলল ফেলুদা। আমরা আগেরবারের মতোই একটা 4-বেডের ঘর পেয়ে গেলাম। ব্রেকফাস্ট বক্সারই সারা হয়ে গিয়েছিল, তাই খাবার তাড়া নেই। ফেলুদা বলল, আগে কর্তব্যটা সেরে নিই, তারপর খাবার কথা ভাবা যাবে। আপনি কি একেবারে বাঘের খাঁচায় গিয়ে ঢোকার কথা ভাবছেন? লালমোহনবাবু চাপা গলায় জিজ্ঞেস করলেন। আপনি যদি হোটেলে থাকতে চান তো থাকতে পারেন। না না, সে কি হয়, 3 মাস্কেটিয়ার্স ভুলে গেলে চলবে কেন? মগনলালের বাড়ি বিশ্বনাথের গলির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আমরা 12:00 রওনা দিয়ে দিলাম। আবার সেই দৃশ্য, সেই শব্দ, সেই গন্ধ। মনে হলো এই কবছরে একটুও বদল হয়নি, আর কোনোদিনও হবে না। কয়েকজন দোকানদারের মুখও যেন চিনতে পারলাম। ক্রমে মন্দির ছাড়িয়ে আমরা গলির একটা মোটামুটি নিরিবিলি অংশে পৌঁছে গেলাম। সব মনে পড়ছে। এরপরে ডাইনে ঘুরতে হবে, তারপর বায়ে মোড় নিয়েই আমরা পৌঁছে যাব মগনলালের বাড়ি। ক্রমে মন্দির ছাড়িয়ে আমরা গলির একটা মোটামুটি নিরিবিলি অংশে পৌঁছে গেলাম। সব মনে পড়ছে। এরপরে ডাইনে ঘুরতে হবে, তারপর বায়ে মোড় নিয়ে আমরা পৌঁছে যাব মগনলালের বাড়ির রাস্তায়। আপনি কি বলবেন সেটা ঠিক করে নিয়েছেন? লালমোহনবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, আমি যে সব সময় আগে থেকেই ভেবে কাজ করি তা নয়, এক একটা বিশেষ মুহূর্তে এক একটা বিশেষ আইডিয়া এসে যায়, তখন সেইটা প্রয়োগ করি। এর বেলাও তাই করবেন? সেই রকমই তো ইচ্ছে আছে। মগনলালের বাড়ির সদর দরজার দুপাশে এখনও তলোয়ারধারী 2 প্রহরীর ছবি। এই কবছরে রঙটা একটু ফিকে হয়ে গেছে। আমরা দরজা দিয়ে ঢুকে 1 তলার উঠোনে পৌঁছলাম। কেউ কোথাও নেই। 2 বার কই হ্যায় বলেও ফেলুদা জবাব পেল না। চলুন উপরে, বলল ফেলুদা। লোকটার সঙ্গে যখন দেখা করতেই হচ্ছে, তখন নিচে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। আবার সেই 46 ধাপ সিঁড়ি, আবার সেই 3 তলায়। দরজা দিয়ে বারান্দায় ঢুকতে একজন লোক সামনে পড়ল। সে খৈনি ডোল ছিল। আমাদের দেখে একটু অবাক হয়ে হিন্দিতে প্রশ্ন করল, আপনারা কাকে চাইছেন? মগনলাল যে আছেন, ফেলুদা জিজ্ঞেস করল। আছেন, তবে উনি এখন খেতে বসেছেন, আপনারা ওর ঘরে অপেক্ষা করুন, চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা আবার অনেকদিন পরে মগনলালের ঘরে এসে ঢুকলাম। এই ঘরেই লালমোহনবাবুকে নাকাল করেছিলেন ভদ্রলোক, সে ঘটনা কোনোদিনও ভুলব না। লালমোহনবাবুকে নিয়ে রগড় করার একটা বাতিক লোকটার মজ্জা কত। কাঠমুন্ডুতেও লালমোহনবাবুকে চায়ে LSD মিশিয়ে দিয়েছিলেন, তাতে অবশ্যই লালমোহনবাবুর খুব ক্ষতি হয়নি, কিন্তু হবার সম্ভাবনা ছিল পুরো মাত্রায়। আমরা 3 জন সোফায় বসার পরেই জটেও চাপাসরে বললেন, কি বলবেন ঠিক করে ফেলুন মশাই, এই বেলা ঠিক করে ফেলুন, আমার মাথায় তো কিছুই আসছে না। আপনার মাথা দিয়ে তো আর এ মামলা চালাচ্ছি না আমি, আপনি চুপচাপ দেখে যান। ইয়েটা সঙ্গে আছে? ইয়ে মানে ফেলুদার রিভলভার, সেটা বুঝতে অসুবিধা হলো না। আছে, নার্ভটাকে ঠান্ডা করুন, এসব সিচুয়েশনে সঙ্গে একজন নার্ভাস লোক থাকলে বড় অসুবিধা হয়। কোত্থেকে যেন একটা ঢোলকের শব্দ আসছে, ঘরের দেয়াল ঘড়ি টিক টিক করছে, নাকে রান্নার গন্ধ এসে ঢুকছে। আমরা চুপচাপ বসেই আছি, তো বসেই আছি। একটা লোকের ক্ষেত্রে এত সময় লাগে? বিড়বিড় করে বললেন লালমোহনবাবু। কথাটা বলার মিনিট খানেকের মধ্যে একজন লোক ঘরে এসে ঢুকল। সে যেন মুগুর ভাজা পালোয়ান, তাতে কোনো সন্দেহ নেই। সে ফেলুদার সামনে গিয়ে বলল, খাড়া হো যাইয়ে। কিউ? ফেলুদার প্রশ্ন। স্যার ছোগা, কে হুকুম দিয়েছে তোমায়? মালিক, মগনলালজি। হুঁ। ফেলুদা তবু বসে আছে দেখে লোকটা তার 2 হাত ধরে হ্যাঁচকে টান দিয়ে অনায়াসে তাকে দাঁড় করালো।
ফেলুদা আর কোনো আপত্তি করল না, কারণ এ লোকটার সঙ্গে গায়ের জোরে পেরে ওঠা পাঁচটা ফেলুদারও সাধ্য নেই। লোকটা চাপড় মেরে প্রথমে ফেলুদার রিভলভার বার করল, তারপর মানিব্যাগ আর রুমাল। এবার ফেলুদাকে ছেড়ে লোকটা লালমোহনবাবুকে ধরল। লালমোহনবাবু অবশ্যই ফেলুদার সাঁত শেষ হবার সঙ্গে সঙ্গে নিজে উঠে দাঁড়িয়েছিলেন হাত মাথার ওপর তুলে। আমাদের তিনজনের সাঁত শেষ হবার পর লোকটা রিভলভার ছাড়া আর সব কিছু ফেরত দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারপরে বাইরে থেকে একটা গলা খাঁকরানির আওয়াজ পেলাম, এ আমাদের খুব চেনা গলা। এভাবে আমার পিছে লাগলেন কেন মিস্টার মিটার? গদিতে বসে মগনলাল প্রশ্ন করলেন। আপনার এখনও শিক্ষা হয়নি, কি লাভ আছে আমার পিছে পিছে ঘুরে? আপনি তো সে মতি আর ফেরত পাবেন না। আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না মগনলালজি? সে তো আপনিও করেন, বুদ্ধি না থাকলে আর এতদিন ব্যবসা চালাচ্ছি, বুদ্ধি না থাকলে আর আপনার ঘর থেকে মতি বার করে আনতে পারি। কি মতি? পিঙ্ক পার্ল, মগনলাল চেঁচিয়ে উঠল। কি মতি, সেও কি আপনাকে বলে দিতে হবে? কে বলল পিঙ্ক পার্ল? ধীর কণ্ঠে বলল ফেলুদা, ইটস এ হোয়াইট পার্ল, তাও খাঁটি মুক্ত নয়, কালচার্ড পার্ল যার দাম অনেক কম। আপনাকে ভাওতা দেবার জন্য ওতে পিঙ্ক রং করা হয়েছে। আসল মুক্ত চলে গেছে যার জিনিস তার কাছে। অত বেশি বুদ্ধিমান ভাববেন না নিজেকে মগনলালজি। আমি অবাক হয়ে ফেলুদার কথা ভাবছি, ও কি করে এত সব বানিয়ে বানিয়ে বলছে, কোত্থেকে ওর এত সাহস হচ্ছে? লালমোহনবাবু দেখলাম মাথা হেট করে রয়েছেন। আপনি সহজ বলছেন, আপনি কিভাবে যাচাই করতে চান করে দেখুন। মগনলাল তার সামনে রাখা একটা রূপলি কলিং বেলে চাপড় মারলেন। পর মুহূর্তেই সে পালোয়ান লোকটা আবার এসে ঢুকল। সুন্দরলালের দোকান থেকে ওকে ডেকে আনো, বলো মগনলালজি ডাকছেন, তুরন্ত। ভৃত্য চলে গেল। কিছুক্ষণ সকলেই চুপ। মগনলাল একটা পানের ডিবে থেকে পান নিয়ে মুখে পড়লেন, তারপর ডিবে বন্ধ করার সময় একটা অদ্ভুত প্রশ্ন করলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আপনি জানেন? এবার মগনলালের চাউনি থেকে বুঝলাম প্রশ্নটা করা হয়েছে জটায়ুকে। কি অঙ্কেল, জবাব দিচ্ছেন না কেন? আপনি বাঙালি আর আপনি টাগোর সং জানেন না? লালমোহনবাবু মাথা নেড়ে না বোঝালেন, সজ বলছেন? এবারে মাথা নড়ল উপর নিচে, অর্থাৎ হ্যাঁ, ভদ্রলোক এখনও মাথা তুলতে পারছেন না। এবার ফেলুদা বলল, উনি গান করেন না মগনলালজি। করেন না তো কি হলো, এখনই করবেন, 10 মিনিট লাগবে সুন্দরলালের এখানে আসতে, সেই টাইমে টগর সং হবে। আঙ্কেল উইল সিং, আসুন আঙ্কল, গদি পর বসুন, সোফায় বসে কি গান হয়? গেট আপ, গেট আপ, না গাইবেন তো বড় মুশকিল হবে। আপনি বারবার ওকে নিয়ে এমন তামাশা করেন কেন বলুন তো? বেশ রেগে গিয়ে বলল ফেলুদা, উনি আপনার কী ক্ষতি করেছেন? নাথিং, দ্যাট ইজ ওয়াই আই লাইক হিম। উঠুন আঙ্কল, উঠুন উঠুন। নিরুপায় হয়ে লালমোহনবাবু সোফা ছেড়ে উঠে গদিতে বসলেন। ভেরি গুড, নাও সিং। আর কোনোই রাস্তা নেই, তাই ভদ্রলোক সত্যিই গান ধরলেন, আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। মগনলাল তাকিয়ার শরীরটাকে এলিয়ে দিয়ে পাশে রাখা ক্যাশবাক্সের ওপর তাল ঠুকে তারিফ করতে লাগলেন। এই অদ্ভুত গানের তারিফ হতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি। প্রায় 5 মিনিট একটানা গিয়ে লালমোহনবাবু আর পারলেন না, বললেন, বাকিটা জানি না। দ্যাট ইজ এনাফ, বললেন মগনলাল, এবার সোফায় গিয়ে বসুন। লালমোহনবাবু সোফায় বসতেই ঘরে লোকের প্রবেশ হল। সেই পালোয়ান চাকর আর একজন পুরু চশমা পরা বুড়ো। আইয়ে সুন্দরলালজি, বললেন মগনলাল, আপনি এত বুড্ঢা হয়ে গেছেন এক বছরে তা ভাবতে পারিনি, একটা কাজের জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। সুন্দরলাল গদিতে বসলেন। মগনলাল তার ক্যাশ বাক্স খুলে তার থেকে ভেলভেটের বাক্সটা বার করলেন, তারপর বাক্স থেকে মতিটা বার করে সুন্দরলালকে প্রশ্ন করলেন, গোলাপি মতি হয় সেটা আপনি জানেন? গোলাপি মতি? হ্যাঁ, সেরকমই তো শুনেছি, কিন্তু চোখে দেখেনি। আপনি 50 বছর হলো দোকান চালাচ্ছেন আর গোলাপি মতি চোখে দেখেননি? দেখুন, এটা দেখুন, দেখে বলুন তো এটা সচ্চা না ঝুঠা। সুন্দরলাল মুক্তটা হাতে নিলেন, দেখলাম তার হাত কাঁপছে। চোখের খুব কাছে এনে মুক্তটাকে মিনিটখানেক ধরে দেখে সুন্দরলাল বললেন, হ্যাঁ, এ তো সত্যি দেখছি গোলাপি মতি, ঐসা কবি নেহি দেখা, তাহলে এটা খাঁটি, ঐসাই তো মালুম হতা। এবার মতিটা দিয়ে দিন আমাকে। সুন্দরলাল মুক্তটা ফেরত দিয়ে দিল, এবার আপনি যেতে পারেন। সুন্দরলাল ঘর থেকে বেরোনোর পর মগনলাল ফেলুদার দিকে চেয়ে বলল, আপনি ঝুটবাদ বলেছেন মিস্টার মিটার, এই পার্ল জেনুইন। এটা কি আপনি সুরজ সিংকে বিক্রি করতে চান? আমি কি করি না করি তাতে আপনার কি? আপনি তো এখান থেকে দিল্লি যাবেন। হ্যাঁ যাব, ওখানে তো সুরজ সিং রয়েছে,
সে খবর আমি পেপারে পড়েছি। আপনি কি বলতে চান তার সঙ্গে আপনার কোনো কারবার নেই? আমি কিছু বলতে চাই না মিস্টার মিটার, দ্য পিঙ্ক পার্ল চ্যাপ্টার ইজ ক্লোজড। আমি ওই নিয়ে আপনার সঙ্গে আর কোনো কথা বলবো না। ঠিক আছে, আমি উঠছি। আমার যে জিনিসটা আপনার কাছে রয়েছে সেটা দয়া করে ফেরত দিন। মগনলাল আবার কলিং বেল টিপলেন। পালোয়ান এসে দাঁড়াল। একের রিভলভার ওয়াপিস দিয়ে দাও, পালোয়ান আজ্ঞা পালন করল। ফেলুদা আর আমরা দুজন উঠে পড়লাম। মগনলালের ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে লালমোহনবাবুকে জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, লোকটা কি করে যে একটা মানুষের উইক পয়েন্ট ধরে ফেলে? 5 মিনিট ধরে একটানা রবীন্দ্রসঙ্গীত জীবনেই প্রথম গাইলাম। একতলায় এসে ফেলুদা বলল, আজকে যে একটা খুব জরুরি কাজ হয়ে গেল সেটা কি বুঝতে পারছেন লালমোহনবাবু? জরুরি কাজ? ভদ্রলোক অবাক হয়ে প্রশ্ন করলেন। ইয়েস স্যার, বলল ফেলুদা। জেনে গেলাম ও মুক্তটা কোথায় রাখে। আপনি কি ওটা আবার আদায় করার তাল করছেন? ন্যাচারালি। হোটেলে ফিরে ঘরে ঢোকার আগেই নিরঞ্জন বাবু তার ঘর থেকে ডাক দিয়ে বললেন, একটি ভদ্রলোক আপনাদের সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ থেকে বসে আছেন। ম্যানেজারের ঘরে ঢুকে দেখি একটি মাঝারি হাইটের কালো ভদ্রলোক, বয়স 40-45। ম্যানেজারের উল্টো দিকে একটা চেয়ারে বসে আছেন। আমাদের দেখে ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমার নাম মতিলাল বড়াল। আপনি কি জয়চাঁদবাবুর ভাই? খুড়তুতো ভাই। এখানে একটা সিনেমা হাউস আছে আমার। চলুন আমাদের ঘরে চলুন, কথা হবে। আমরা চারজন আমাদের ঘরে এলাম। খাটে বসে ভদ্রলোক প্রশ্ন করলেন, মুক্তটা এখন কোথায়? জয়চাঁদের কাছে? না। তবে? মগনলাল মেঘরাজের নাম শুনেছেন? বাবা, 23 বছর কাশিতে আছি আর মগনলালের নাম শুনব না? মুক্তটা তারই কাছে আছে। কিন্তু তিনি তো মুক্ত জমান না, তিনি তো দালাল, কম দামে জিনিস কিনে বেশি দামে বেচেন। এবারেও তাই করবেন, ধরমপুরের সুরজ সিংকে উনি মুক্তটা বেচবেন। সুরজ সিং এখানে আসছেন? না, উনি দিল্লিতে। আমার যতদূর ধারণা মগনলাল দিল্লি যাচ্ছেন ওর সঙ্গে দেখা করতে। আপনি কি করছেন? আমরাও দিল্লি যাব, যদি তার আগে মুক্তটা আদায় করতে পারি। মগনলাল যদি টাকা না পায় তাহলে আমার ভাই পাবে তো? সুরজ সিং যদি তার কথা রাখেন তাহলে নিশ্চয়ই পাবেন। আশ্চর্য, এমন একটা ভ্যালুয়েবল জিনিস ফ্যামিলিতে রয়েছে এতকাল ধরে আর জয় সে কথা একবারও বলেনি। ও একাই জিনিসটাকে আগলে রেখেছে। আপনি জানতেন না, এতে আমার খুব অবাক লাগছে। আমি 15 বছর বয়স থেকে ঘর ছাড়া, তারপর আর সোনাহাটি যাইনি। কাগজে মুক্তের কথাটা পড়ে জয়কে চিঠি লিখেছিলাম যে বিক্রি যদি হয় তাহলে আমি যেন একটা শেয়ার পাই। ও লিখল আমি বিক্রি করব না। তারপর কাল একটা চিঠি পেয়েছি, তাতে লিখেছে ও মাইন্ড চেঞ্জ করেছে, বিক্রি করবে। এই যে সেই চিঠি। ভদ্রলোক পকেট থেকে একটা চিঠি বার করে দিলেন। ফেরুদা সেটা পড়ে আবার ফেরত দিয়ে বলল, আপনাকে তো 20,000 অফার করেছে, আপনি তাতে সন্তুষ্ট? আর একটু বেশি হলে আরও খুশি হতাম, তবে নেই, আমার চেয়ে কানামাওয়া ভালো। মুক্তটা যে মগনলালের কাছে আছে সে বিষয়ে আপনি শিওর? আমি নিজের চোখে দেখেছি। মতিলালবাবু একটুক্ষণ ভাবলেন, তারপর বললেন, আপনি যদি মুক্তটা চান তাহলে তো আপনি সেটা সুরজ সিংকে বিক্রি করবেন। তা তো বটেই, এবং তাহলে আপনি আপনার শেয়ার পাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে মগনলালের কাছ থেকে মুক্তটা আদায় করা। সে ব্যাপারে আপনি আমাকে হেল্প করতে পারেন। আপনার কি দরকার? বেপরোয়া কাজ করতে পারে এমন কিছু লোক। মতিলালবাবু কয়েক মুহূর্ত মাথা হেট করে কি যেন ভাবলেন, তারপর বললেন, একটা কথা আপনাকে বলি মিস্টার মিত্তির, আজকাল শুধু সিনেমা হাউস চালিয়ে সংসার চলে না, লোকেরা সব বাড়িতে বসে ছবি দেখে, তাই কিছু এক্সট্রা রোজগারের রাস্তা দেখতে হয়। মানে গোলমেলে কাজ, কিন্তু আইন বাঁচিয়ে। তার মানে আপনার হাতে লোক আছে? মগনলালের যে রাইট হ্যান্ড ম্যান মনোহর, সে আমার দিকে চলে এসেছে, তাছাড়া আরও 2-1 জন লোক আমি দিতে পারি। ভেরি গুড, আপনি বলুন কখন কি করতে হবে? আজ রাত 12টা জ্ঞানবাপিতে চলে আসুন আপনার লোক নিয়ে, আমরা ওখানে থাকব। ঠিক আছে, রাত 12টা আপনি আবার গোয়ার্তুমি করছেন, বলে উঠলেন লালমোহনবাবু। ফেলুদা তাতে কানই দিল না। সে মতিলালবাবুকে বলল, মগনলালের কিন্তু একটা পালোয়ান ভৃত্য আছে, তার সঙ্গে মোকাবিলা করার কথাটা ভুললে চলবে না। মতিলালবাবু হেসে বললেন, আমার মনোহর ও পালোয়ান, তার উপরে মাথায় বুদ্ধি রাখে। তাহলে ওই কথা রইল, রাত 12টা জ্ঞানবাপি। মতিলালবাবু উঠে পড়ে বললেন, একটা জরুরি কথা জিজ্ঞেস করা হয়নি, মুক্তটাও কোথায় রাখে জানেন? জানি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। অল রাইট। ভদ্রলোক চলে গেলে ফেলুদাও বিছানা থেকে উঠে পড়ে বলল,
আমার নিরঞ্জনবাবুর সঙ্গে দু মিনিট দরকার আছে, সেটা সেরে দক্ষিণহস্তের ব্যাপারটা সারা যাবে, বেশ খিদে পেয়েছে। কাশির মতো থমথমে রাত খুব কম জায়গাতেই দেখেছি, সেটা আরও বেশি মনে হয় এই জন্যে যে দিনের বেলা জায়গাটা লোকে জনে রঙে শব্দে ভরে থাকে। আমরা 12টার সময় যখন জ্ঞানবাপী পৌঁছলাম তখন একটা রাস্তার কুকুরের ডাক ছাড়া কোনো শব্দ নেই। মিনিট পাঁচেক অপেক্ষা করার পর ফেলুদা একটা শেষ করা চারমিনার পায়ের তলায় ফেলে চাপ দিতেই চাপা গলায় শোনা গেল, মিস্টার মিত্তির। বুঝলাম মতিলাল বড়াল হাজির। কতগুলো অন্ধকার মূর্তি আমাদের দিকে এগিয়ে এলো। আমার সঙ্গে তিনজন লোক আছে, আপনি রওনা দেবার জন্য তৈরি? চাপা স্বরে প্রায় ফিস ফিসিয়ে কথা হচ্ছে। ফেলুদাও সেইভাবেই বলল, নিশ্চয়ই, আর আমাদের গাইড করতে হবে না, আমরা রাস্তা জানি। তাহলে চলুন। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। ফেলুদা আর মতিলাল বাবু দুজনেই দেখলাম রাস্তা খুব ভালো করে জানে, আর এই ঘুটঘুটে অন্ধকারেও বেশ দ্রুতই এগিয়ে চলেছে। এক জায়গায় একটা রাস্তার আলো টিমটিম করে জ্বলছিল, সেই আলোতে দেখে নিয়েছি মতিলাল বাবুর তিনজন লোকের মধ্যে একজন ভীষণ সন্ডা। বুঝলাম এই হচ্ছে মনোহর। মগনলালের রাস্তার মুখে এসে সকলে থামল। ফেলুদা লালমোহনবাবুর দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, আপনারা এইখানে অপেক্ষা করুন, আমাদের হয়তো মিনিট কুড়ি লাগবে। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই মতিলাল বাবু আর ওই তিনজন লোকের সঙ্গে ফেলুদা মগনলালের বাড়ির দিকে এগিয়ে গেল। কয়েক মিনিট দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলাম, নিজেদের নিঃশ্বাস ফেলার শব্দ পাচ্ছি। অবশেষে লালমোহনবাবু হয়তো আর থাকতে না পেরে ফিসফিস করে বললেন, এই গুন্ডাদের সঙ্গে তোমার দাদা যাবার কি দরকার ছিল বুঝতে পারলাম না। সেটা যথাসময়ে বুঝবেন, আমার ব্যাপারটা ভালো লাগছে না। ঠিক আছে, আমার মনে হয় কথা না বলাই ভালো। ভদ্রলোক চুপ করে গেলেন। খুব মন দিয়ে শুনলে দূর থেকে হারমোনিয়াম আর ঘুঙুরের শব্দ পাওয়া যায়। আকাশের দিকে চাইলাম, এত তারা কলকাতার আকাশে কোনোদিন দেখেনি। এই তারার আলোতেই চারপাশ আবছা আবছা দেখা যাচ্ছে। যতদূর মনে হয় আজ অমাবস্যা, বেশি সময় যায়নি, কিন্তু এখনই মনে হচ্ছে অনন্তকাল ধরে দাঁড়িয়ে আছে। কতক্ষণ হলো? 10 মিনিট, 15 মিনিট। আশ্চর্য, মগনলালের বাড়িতে ডাকাতি হচ্ছে, এখান থেকে 30 হাত দূরে, কিন্তু তার কোনো শব্দ নেই। আরও মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পর পায়ের শব্দ পেলাম, একজনের বেশি লোক এগিয়ে আসছে আমাদের দিকে। ফেলুদারেই ফিরছে, কাছে এসে বলল, চ, কাজ হলো? রুদ্ধস্বরে জিজ্ঞেস করলেন জটেও। খতম, বলল ফেলুদা। তারপর মতিলাল বাবুর দিকে ফিরে বলল, অনেক ধন্যবাদ, আপনার শেয়ারের ব্যবস্থা আমি করে দেব। আমরা আমাদের হোটেলের দিকে হাঁটা দিলাম, কথা হলো একেবারে ঘরে ঢুকে। কিছু বলুন মশাই, আর থাকতে না পেরে বললেন লালমোহন বাবু। আগে এটে দেখুন, ফেলুদা পকেট থেকে লাল ভেলভেটের বাক্সটা বার করে খাটের ওপর রাখল। সাবাস, বললেন লালমোহন বাবু, কিন্তু কিভাবে হলো ব্যাপারটা একটু বলুন, খুন খারাপই হয়নি তো? সেই পালোয়ানটা মাথায় একটু চোট পেয়েছে, সেটা মনোহরের কীর্তি। কিন্তু ক্যাশ বাক্স খুললেন কি করে? যেভাবে লোকে খোলে চাবি দিয়ে। এটা ম্যাজিক নাকি? নো স্যার, মেডিসিন। মানে? সাপ্লাইড বাই নিরঞ্জন বাবুর বন্ধু ডাক্তার চৌধুরী। কীসব বলছেন আবোলতাবোল, কিসের সাপ্লাই? ক্লোরোফর্ম, বলল ফেলুদা। শর্ট ইজ অ্যাটম, এবার বুঝেছেন? পরদিন রাত 11:15 দিল্লি এক্সপ্রেস ধরে তারপর দিন ভোর 6:00 দিল্লি পৌঁছালাম। এর আগের বার আমরা জনপথ হোটেলে ছিলাম, এবারও তাই রইলাম। ফেলুদা ঘরে এসে আর কিছু করার আগে বিভিন্ন হোটেলে ফোন করে খোঁজ নিতে আরম্ভ করল সুরজ সিং কোথায় আছেন। 10 মিনিট চেষ্টা করার পর তাজ হোটেলে বলল, হ্যাঁ, সুরজ সিং এখানেই আছেন, room 347। একবার তার সঙ্গে কথা বলতে পারি কি? সৌভাগ্যক্রমে সুরজ সিং তার ঘরেই ছিলেন। 1 মিনিটে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, 6:00। হোটেলে ওর ঘরেই যেতে হবে। কি কারণ জিজ্ঞেস করেছিল? বলল ফেলুদা। আমি তাকে পিঙ্ক পার্ল সংক্রান্ত ব্যাপার বলাতে তৎক্ষণাৎ টাইম দিয়ে দিল। দুপুরবেলাটা কিছু করার নেই, জনপথে একটা চীনের রেস্টুরেন্টে খেয়ে দোকানগুলো দেখে 3টে নাগাদ হোটেলে ফিরে এলাম একটু বিশ্রামের জন্য। 5:45 বেরোতে হবে। লালমোহনবাবু ফেলুদাকে মনে করিয়ে দিলেন, আপনার ইয়েটা নিতে ভুলবেন না। 6:00 তাজে পৌঁছে ফেলুদা প্রথমে নিচ থেকে ফোন করে জানিয়ে দিল যে আমরা এসেছি। আমার ঘরে চলে আসুন, বললেন ভদ্রলোক। 347-এ গিয়ে বেল টিপতে যে দরজা খুলল তাকে মনে হলো সেক্রেটারি জাতীয় কেউ। বললেন, আপনারা বসুন, উনি এক্ষুনি আসছেন। ঘর বলতে যা বোঝায় এটা তা নয়, 3টে ঘর জুড়ে একটা বিশাল সুইট। যেটাই ঢুকেছি সেটা সিটিং রুম, আমরা সোফা গিয়ে বসলাম। মিনিট পাঁচেক বসতেই ভদ্রলোক এসে পড়লেন।
ইনি যে অত্যন্ত ধনী সেটা এক ঝলক দেখলেই বোঝা যায়। গায়ে চস্ত স্যুট, সোনার টাইপিং, পকেটে সোনার কলম, হাতে পাথর বসানো সোনার আংটি, বয়স 55 বেশি নয়, কানের দুপাশে চুলে পাক ধরেছে, বাকি চুল কালো, আর চাঁড়া দেওয়া গোফটাও কালো। হু ইজ মিস্টার মিটার? ফেলুদা উঠে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার ব্যাপারটা সেরে নিল। ভদ্রলোক দেখলাম দাঁড়িয়ে রইলেন। আপনার সঙ্গে পিঙ্ক পার্লের কী কানেকশন? ফেলুদাকে প্রশ্ন করলেন মিস্টার সিং। ফেলুদা বলল, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। জয়সাদ বড়াল মুক্তটা আমার জিম্মায় রেখেছেন যাতে ওটা নিরাপদ থাকে। কথাটা আমি বিশ্বাস করতে বাধ্য নই মিস্টার মিটার। আপনি মালিকের কাছ থেকে যে মুক্তটা চুরি করেননি তার কী প্রমাণ? কোনো প্রমাণ নেই, আপনাকে আমার কথা মেনে নিতে হবে। আমি তাতে রাজি নই। তাহলে আমার একটা কথাই বলার আছে, আমি মুক্তটা দেব না। এটা যার জিনিস তার কাছে ফেরত চলে যাবে। মুক্তটা দিতে আপনি বাধ্য? না মিস্টার সিং, আমি বাধ্য নই। নো ওয়ান ক্যান ফোর্স মি। চোখের পলকে সুরজ সিং এর হাতে একটা রিভলভার চলে এলো, আর তার পরমুহূর্তেই একটা কান ফাটানো গর্জন। কিন্তু সেটা সুরজ সিং এর রিভলভার থেকে নয়, ফেলুদার কোল থেকে। সে সুরজ সিং এর হাত নামানো দেখে ব্যাপারটা বুঝে নিয়েছে, আর বিদ্যুৎ বেগে নিজের রিভলভারটা বার করেছে। গর্জনের সঙ্গে সঙ্গে সুরজ সিং এর হাত থেকে তার রিভলভারটা ছিটকে বেরিয়ে ঠং শব্দ করে ঘরের পিছন দিকের মেঝেতে পড়ল। সুরজ সিং এর চেহারা পাল্টে গেছে, তার চাউনিতে ঘৃণার বদলে এখন সম্ভ্রম। আমি 40 গজ দূর থেকে বাঁক মেরেছি, কিন্তু তোমার মতো টিপ আমার নেই। ঠিক আছে, আমি তোমার নামে চেক লিখে দিচ্ছি, তুমি মুক্তটা আমাকে দাও। ফেলুদা পকেট থেকে ভেলভেটের কৌটোটা বার করে সুরজ সিংকে দিল। কৌটোটা থেকে মুক্তটা বার করে ডান হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকলেন সুরজ সিং। তার চোখ জলজল করছে। আমি এটাকে যাচাই করে নিলে আশা করি তোমার আপত্তি হবে না, এতগুলো টাকা। ঠিক আছে শঙ্করপ্রসাদ, হাত দিলেন সুরজ সিং। পাশের ঘর থেকে একজন ফিটফাট ভদ্রলোক বেরিয়ে এলেন, বছর 40 বয়স, চোখে সোনার চশমা। স্যার, একবার দেখো তো এই মুক্তটা জেনুইন কিনা। শঙ্করপ্রসাদ মিনিটখানে ঘুরিয়ে ফিরিয়ে দেখেই সেটা সুরজ সিংকে ফেরত দিল। নো স্যার। মানে? এটা ফলস। সস্তা সাদা কালচার পার্লের ওপর গোলাপি রং করে দেওয়া হয়েছে। আর ইউ শিওর? অ্যাবসোলুটলি। সুরজ সিংয়ের মুখ লাল, কাঁপতে কাঁপতে ফেলুদার দিকে চাইলেন। তার কথা বলতেও যেন কষ্ট হচ্ছে। ইউ ইউ মেকি জিনিস আমাকে পাচার করছিলে? ফেলুদার মুখ হাঁ হয়ে গেছে। তাহলে বড়ালের বাড়িতেই নিশ্চয়ই ফলস মুক্ত ছিল, বলল ফেলুদা। তোমার রিভলভার নামো? ফেলুদা নামালো। এই নাও তোমার ঝুটা মতি। ফেলুদা বাক্স সমেত মুক্তটা সুরজ সিং এর হাত থেকে নিল। নাও গেট আউট। আমরা তিনজন সুবোধ বালকের মতো ঘর থেকে বেরিয়ে চলে এলাম। যখন লিফটে উঠছি তখন দেখলাম ফেলুদার কপালে গভীর খাঁজ। কলকাতা ফেরার পথে ট্রেনে ফেলুদা একটা কথাও বলল না, এমন অবস্থায় যে সে কোনোদিন পড়েনি সেটা আর কেউ না জানো, আমি তো জানি। আমরা ফিরলাম রাত্রে। পরদিন সকালে আমার ঘর থেকে শুনতে পেলাম ফেলুদা গুনগুন করে গান গাইছে। আমি বসবার ঘরে এসে দেখি ও পায়চারি করছে, আর আলোকের এই ঝর্ণাধারার এই সুরটা ভাজছে। আমাকে দেখেও সে পায়চারি গান কোনোটাই থামালো না। আমি অবশ্য খুশি, ফেলুদাকে মন মরা দেখতে আমার মোটেও ভালো লাগে না। মিনিট পাঁচেকের মধ্যেই লালমোহনবাবুর গাড়ির হর্ন শোনা গেল। আমি দরজাটা খুলে দিলাম। ভদ্রলোক ঢুকলেন। প্রাতঃপ্রণাম, ঘাড় হেট করে হাত জোড় করে বলল ফেলুদা। আসতে আজ্ঞা হোক। লালমোহনবাবু কেমন যেন থতমত খেয়ে একটা বোকা হাসি হেসে বললেন, আপনি কি তাহলে? আমি অন্ধকার পছন্দ করি না লালমোহনবাবু, তাই সেখানে আমাকে বেশিক্ষণ ফেলে রাখা চলে না। ফলস মুক্তটা যে আপনার গড়পাড়ের শেখরা বন্ধুর কীর্তি সেটা আমি বুঝেছি, আর এটা যে আপনার এবং আপনার ভ্রাতার যৌথ প্রয়াস সেটা বুঝেছি, কিন্তু কবে কখন? বলছি স্যার, বলছি, বললেন লালমোহনবাবু। অপরাধ নেবেন না কাইন্ডলি, আর আপনার ভাইটিকেও মাফ করে দেবেন। আপনি মগনলালের হুমকি যেরকম বেপরোয়াভাবে নিলেন তাতে আমি অত্যন্ত উদ্বেগ বোধ করেছিলাম। ও মুক্তটা পেয়ে যাবে এই চিন্তাটাই আমি বরদাস্ত করতে পারছিলাম না। ও 3 দিন সময় দিয়েছিল, সোম মঙ্গল বুধ। মঙ্গলবার আমি সকালে আসি, আপনি চুল ছাড়তে গেলেন, মনে আছে তো? সেই সময় তপেশ আপনার চাবি দিয়ে আলমারি খুলে মুক্তটা বার করে আমায় দেয়। একদিনই ডুপ্লিকেট হয়ে যায়। বুধবার ওটা তপেশকে এনে দিই, ও সুযোগ বুঝে সেটা আলমারিতে রেখে দেয়। যা করেছি তা শুধু আপনার মঙ্গলের জন্য, বিশ্বাস করুন। আপনার ফোন দিয়ে অবশ্যই তারিফ করার মতোই। আপনি সেদিন যখন মগনলালকে বললেন মুক্তটা ফলস, তখন আমি ভেবেছিলাম আপনি আমাদের কারসাজি ধরে ফেলেছেন। না, ধরিনি। আপনাদের পক্ষে এতটা মাথা কাটানো সম্ভব সেটা ভাবতে পারিনি। আসলে আপনারা যে ফেলুমিত্তিরের এত কাছে থাকেন সেটা ভুলে গিয়েছিলাম।
জয়চাঁদবাবু নিশ্চয়ই আরও ভালো অফার পাবেন, অলরেডি পেয়েছেন। কাল এসে সোমেশ্বরের একটা চিঠিতে জানলাম এক আমেরিকান ভদ্রলোক 1,25,000 অফার করেছেন। বাহ, এ তো সত্যিই সুখবর। ফেলুদা এবার আমার দিকে ফিরল। আমি একটা গাঁট্টা কি রদ্দা এক্সপেক্ট করছিলাম, তার বদলে ও আমার কাঁধে হাত দিয়ে বলল, তোকে একটা অ্যাডভাইস দিই, এই ঘটনাটার বিষয় যখন লিখবি তখন তোদের এই কীর্তিটার কথা একেবারে শেষে প্রকাশ করবি, নইলে গপ্প জমবে না। আমি অবশ্যই তাই করেছি, লোকে আশা করি আমার এই কারচুপিটা মাইন্ড করবে না। তাহলে এবার আসলটা আপনাকে দিয়েই দিই, বললেন লালমোহনবাবু। ইয়েস, ইফ ইউ প্লিজ মিস্টার গাঙ্গুলি। জটায়ু পকেট থেকে লাল ফেলভেটের কৌটোটা বার করে ফেলুদাকে দিল। ফেলুদা বাক্সটা খুলে জানালার কাছে গিয়ে আলোতে ধরল। গোলাপি মুক্তা সগৌরবে বিরাজমান। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের ফেলুদা প্লাস ফেলুদা সিরিজ থেকে গোলাপি মুক্তা রহস্য। আগামী পর্বে আপনারা শুনবেন সত্যজিৎ রায়ের আরও একটি রহস্য রোমাঞ্চ গল্প, লন্ডনে ফেলুদা। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমি নাহিদ হাসান। বাংলা থ্রিলার অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের ভালো লাগা এবং সাথে থাকাই আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে নতুন কোনো অ্যাডভেঞ্চার গল্প নিয়ে আসতে। আগামীতে থাকছে সত্যজিৎ রায়ের আরও একটি অ্যাডভেঞ্চার, লন্ডনে ফেলুদা। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নাহিদ। ভালো থাকুন, ভালো রাখুন, নেশা হোক বই এই কথাটাই কই, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, আর আপনার পরিবারকে সময় দিন।